ওয়ালাইকুম সালাম ও আমাদের এক ভাই গরুর চামড়া নিয়ে প্রশ্ন করেছেন এটা খাওয়া যাবে কি না বা যদি খাওয়া যায় তাহলে কীভাবে খেতে হবে জানতে চেয়েছেন মাসা আল্লাহ আসসালামাকি জি ভাই অবশ্যই খাওয়া যাবে একটা অবশ্যই একটা এটা হালাল খাদ্য আপনি খেতে পারেন ওনা কোনো সমস্যা নেই ঠিক আছে আপনার এটা মালয়েশিয়া তারপর ইন্দোনেশিয়া নাইজেরিয়া এই সমস্ত দেশগুলোতে এগুলো তারা খায় ঠিক আছে এবং একশো তো হালাল খাদ্য এটা আপনি খেতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই একটা জিনিস খেয়াল করেন সাত বছর আগে যখন গড়ে এক জোড়া বাটা জুতা দাম দাম ছিল এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা ছিল তখন সেই চামড়া বিক্রি হতো আপনার ছয়ত্রিশশো টাকায় বিক্রি করত। ঠিক আছে চামড়া ছিল ছয়ত্রিশশো টাকা বিক্রি অনেকে আমরা করেছি আর তার জায়গায় এখন তিনশো টাকা কিন্তু যখন চামড়ার দাম তিনশো টাকা কিন্তু সেই জুতার দাম এখন তিন হাজার টাকা ঠিক আছে তো তিনশো টাকা আপনি বিক্রি করবেন কেন ঠিক আছে কেন বিক্রি করবেন আপনার একটা গরুর চামড়া থেকে কমপক্ষে আপনার কি বলে পনেরো থেকে আঠারো কেজি পর্যন্ত খাওয়ার উপযুক্ত আপনার চামড়া পাওয়া যায় তাহলে কেন তিনশো টাকা বিক্রি করবেন দরকার কি দরকার আছে কি এরপরে একটু খেয়াল রাখুন গরুর চামড়ায় পুষ্টিগত গুণ অনেক গুণ রয়েছে প্রতি একশো গ্রামে গরুর চামড়ায় দুইশো কিলো ক্যালোরি শক্তি থাকে সোমান দি এরপরে হচ্ছে উপাদান হিসাবে এই একশো গ্রাম একশো গ্রামে আপনার সাতচল্লিশ গ্রাম প্রোটিন সাত গ্রাম কার্বোহাইড্রন্ট এরপরে একশো গ্রাম চর্বি তারপরে জিরো দশমিক দুই গ্রাম হচ্ছে ফাইবার এবং পঁয়তাল্লিশ গ্রাম পানি থাকে গরুর চামড়া প্রোটিন সাধারণত আপনার জিলাডিন হিসাবে থাকে জিলাডিন হাড় ও ত্বক ত্বকের জন্য অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ কাজ করে ত্বক পরিষ্কার রাখে ত্বকে কোনো ই হয় না ঠিক আছে অনেক ত্বকে বেশিরভাগই এখানে ইদারিং মেয়ে বা ছেলের বলেন অনেকগুলো ক্রিম ব্যবহার করে অনেকগুলো ফেসওয়াশ ব্যবহার করে কিন্তু গরুর চামড়াকে যদি কন্টিনিউ খায় তার ত্বক ইংশালা ভালো রাখবেন আল্লাহ এরপরে আপনার কি বলে চামড়া প্রথমে কীভাবে ই করবেন এটা বলে দিচ্ছি চামড়া প্রথমত এক ফুট করে কেটে নিবেন ঠিক আছে এক ফুট করে প্রত্যেকটা চামড়া আপনি কেটে নেবেন এই রুম থাকা অবস্থায় যেভাবে হোক কাশি দিয়ে হোক অথবা আপনার দাও দিয়ে হোক ছুরি দিয়ে হোক কেটে নেবেন এক ফুট করে ঠিক আছে এবং খাবার সুডা দিয়ে ব্রাশে ঘষে যেদিকে লুম আছে সেদিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এক ফুট করে প্রথমত আপনি কাটলেন কাটার পরে ওইটা সুটা খাওয়ার সোটা দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তারপর লবণ পানিতে পনেরো মিনিট ফুটিয়ে ফুটাতে হবে লবণ একটু লবণ দিয়ে পানিতে ঠিক আছে আপনার চামড়া বুঝে কতটুকু লবণ দিবেন ঠিক আছে মোট একটু তিতা পানিটা একটু তিতা হবে আর কি একটু বেশি দিলে ভালো জলদি হবে আপনি পনেরো থেকে বিশ মিনিট ঠিক আছে ধুয়ে পরিষ্কার করে আবার পরিষ্কার পানিতে ডুবিয়ে পনেরো থেকে বিশ মিনিট ফুটিয়ে আবার তিন থেকে চার ঘন্টা রেখে দিন ঠিক আছে তিন থেকে চার ঘন্টা আপনি রেখে দিবেন রেখে দেওয়ার পরে নামিয়ে মানে ভুতা ছুরি বা দা ইত্যাদি দিয়ে গোসা দিলেই কিন্তু উপরের দিকে দেখবেন আপনার লুম যে রয়েছে লুমসহ সবগুলি একেবারে একদম পরিষ্কার হয়ে যাবে এরপর আপনি ফ্রিজে রাখেন অথবা এমনি আপনি খান তাতে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন ভাই অনেক উপকারী চামড়ার মধ্যে অনেক উপকারিতা রয়েছে বারাকাল ফিকুম